আজকে সোমবার, আজকে আমি চলে এসেছি আজকে ট্রেন্ডে। আজকে হলো কৌশিক অমাবস্যা, আজকে রবিতে আমরা ব্লগ করবো। ঠিক আছে, রবিতে বিরাট বড় যজ্ঞ হয়, ঠিক আছে, রবি এই কৌশিক অমাবস্যায় তারাপীঠ ফারাপীঠ অনেক জায়গায় যজ্ঞ ভোগ্য হয়। আজকে দিনটা বললে ভালো না, মানে ভূত পেত্রা বলে আজকে ওই ভয়, জানি না কি। আজকে আজকে যাবো আমরা রবি শ্মশানে, আমার বাড়িতে কালী পুজো আজকে। চলো আজকে আমার ব্লগ আজকে আমার এখান থেকে স্টার্ট হলো সকাল মর্নিং। এখন কটা বাজছে? এখন বাজছে 8:42। আমাদের ব্লক আসছে, স্টার্ট হয়ে ব্লক স্টার্ট করলাম, ঠিক আছে। দিয়ে আজকে মা বাড়িতে, আমাদের বাড়িতে রক্ষা কালী পুজো আজকে, আমাদের প্রত্যেক বছরই হয় এই এই সময়। আজকের দিনে কৌশিক অমাবস্যার দিনে আমাদের হয় বাড়িতে পুজো, কালী পুজো। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, ঠিক আছে। আমাদের বাড়িতে ঠাকুর বানানো স্টার্ট হয়ে গেছে, ঠাকুর বানানো দেখাচ্ছি তোমাদেরকে। দিয়ে ঠাকুর ফাকুর বানিয়ে একদিনে পুজো হবে, একদিনে ডুবানো হবে, ঠিক আছে। ভোর রাত্রে আমরা ডুবিয়ে দিই ঠাকুরটা। চলো আমাদের আজকে ব্লগ হবে, ঠিক আছে। আজকে আমরা রবি মন্দিরে যাবো, পুনায় পাড়া, পাতলেশ্বর, ধনপতি, জানি না ধনপতি না কী পথে, আমরা ওখানে যাবো রবি মন্দিরে। আমরা যাবো 7-8টার সময়, ঠিক আছে। আমার ব্লগটা দেখতে থাকো তোমরা, ভালো লাগবে তোমাদের। চুলটা ছোটো করে নিয়েছি, গরম লাগতো খুব আমার, ঠিক আছে। চুলটা ছোটো করে, জানি না কেমন লাগছে, লাগছে বা কেমন, খেপা জুতা লাগছে, জানি না কেমন লাগছে। চলো আমাদের ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। চলো নিউ ব্লগ আজকে আমার, যে কালী পুজোর হবে সে ঠাকুরটার মুখ, যখন ঠাকুরটা চাপ এখন এগুলো মাটি ফাটি পড়বে তার উপরে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমরা রবি মন্দিরের সামনে চলে এসেছি, আমি তোমাদের ব্লগটা করছি। সামনে যেমন আজকে রাত্রে বিরাট পুজো পুজো আছে, ঠিক আছে, সেটাই তোমার দেখাতে এসেছি আমি, ঠিক আছে। এটা প্রথম পার্ট আমার, দ্বিতীয় পার্ট আমরা রাত্রে যে দেখাবো সেটাই হবে পার্ট, দ্বিতীয় নম্বর পার্ট। এটা প্রথম পার্ট আমার, এটা সামনে দরজা, ঠিক আছে, রবি মন্দির দিয়ে আমরা চলো ঢুকছি। চলো ভিডিও দেখতে থাকো তোমরা। আমরা ঢুকে গেলাম রবি মন্দিরের ভিতরে, এসব নাস্তা দিয়ে গেলাম বন্ধুরা। এটা রবি মন্দির সামনে আছে, রাত্রে বিরাট প্রোগ্রাম আছে আমাদের এই জায়গাটায়, তোরা দেখাচ্ছি। এটা হলো রবি মন্দির, এটা বাইরে থেকে আমরা ভিতরে ঢুকবো, চলো। এটা পাঠা বলি দেয়, এটা মায়ের জায়গাটা পুজো হচ্ছে। এই ঠাকুরটা রবি ঠাকুর নিয়ে এসেছিল বলে সবাই পুজো সব বসে আছে, এটা রবি ঠাকুর নিয়ে এসেছিল বলে। এটা রবি ঠাকুর মন্দির ওখানে দেখাচ্ছি তোমাদেরকে, আমরা রবি মন্দিরের দিকে যাচ্ছি, চলো দেখাচ্ছি, ঠিক আছে। আমরা চলে এসেছি, দেখা যে মন্ত্র কটাই, ঠিক আছে। চলো রাত্রে এখানে 9টার সময় প্রসাদ খাওয়াই, ঠিক আছে। এটাকে দেখাচ্ছে, এই জায়গাটায় প্রসাদ খাওয়া রাত্রির বেলায়, বিরাট যজ্ঞ ফজ্ঞ হয়। চলো আমি যজ্ঞের জায়গাটাও দেখাচ্ছি তোমাদেরকে, আর খুব ভালো মতো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। চলো দেখ, দেখো সব সাজিয়েছে, সবগুলো সাজিয়েছে। আমরা ভিতরের দিকে ঢুকছি, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, আমরা ঢুকছি ভিতরের দিকে, আমরা ভিতরের দিকে ঢুকছি, ঠিক আছে। তোমার দেখে দেখাচ্ছি আমাদের রাত্রি যে প্রোগ্রামটা হবে। তাহলে রবি ঠাকুরের মন্দির, রবি ঠাকুর, আমি যে বললাম যে মায়ের মূর্তিটা এই রবি ঠাকুরে তুলে নিয়ে এসেছিলো, সাধক মামা খাপা, এটা মতন নিয়ে একটা পার্ট এলো, ঠিক আছে। চলো দেখাচ্ছি আমার, যেন পুজোটা হবে যজ্ঞটা তোমাদেরকে ওটাই দেখাবো, যেন কি বলে যে যজ্ঞটা হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ভিডিওটা আমার শ্মশান, ঠিক আছে বন্ধুরা, দেখো শ্মশান, এটা বাচ্চাদের কবর ফব্বর দেয় যারা মরে যায়, ঠিক আছে, হওয়ার সময়, হওয়ার কিছুদিন পর মরে যায়, ঠিক আছে। এখানে 12-14, এখানে ছোটো থেকে 1 থেকে 7-12 পর্যন্ত বয়স পর্যন্ত এখানে ছেলেবেলে পুঁতে, ঠিক আছে। এই জায়গাটায় দেখাচ্ছি, এই জায়গাটায় আজকে যজ্ঞ হবে, অনেক সাধক মামা খাবো, অনেক লোক আসবে। আর এটা যেমন এটা হলো বামা খাবা বলে, আমি জানি না, আমি দেখিনি, তাকে দেখিনি, ঠিক আছে। সাধক বামা খাবি কোনোদিন তাকে দেখিনি, ঠিক আছে। তাই তার এই জায়গাটায় এসেছি, আজকে ওর বিরাট যজ্ঞ হয় আর ওখানে প্রসাদ খাওয়ায়, ঠিক আছে। 9টার পর দেখাচ্ছি, দেখো দেখো জায়গাটা, রাত্রিবেলা যজ্ঞ হবে জায়গাটায়, ঠিক আছে। রাত্রিরে আসবো আমরা 9টার সময়, এখানে প্রথম পার্ট আমার, দ্বিতীয় পার্টে আমরা রাত্রে যোগ করা হবে যখন তখন আসবো। আমার বাড়িতে তারপরে আজকে কালী পুজো আজকে আমার, ঠিক আছে, বাড়িতেও থাকতে হবে আমার, হয়তো মেন জিনিস বাড়িতে আমার কালী পুজো, বাড়িতেও থাকতে হবে, সব কিছু মেনটেন্স করে আসতে হবে জায়গায়।